টাইগার ক্রিকেট তো বটেই বিশ্ব ক্রিকেটের বর্তমান সময়ের সবচাইতে পরিশ্রমী ক্রিকেটারদের একজন মুশফিকুর রহিম, যার ব্যাটে নির্ভরতা খোঁজে বাংলার সমর্থকরা। ভক্তরা তাই ভালোবেসে নাম দিয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। অথচ সাম্প্রতিক সময়ে সেই মুশি নেই চেনা ছন্দে। সবশেষ টি টোয়েন্টির ম্যাচগুলোর পরিসংখ্যান মুশফিকের সঙ্গে যে বড্ড বেমানান। 8 ম্যাচে রান করেছেন মোটে 7। সামনে অপেক্ষা করছে বিশ্বকাপের চ্যালেঞ্জ, তাই তো নিজেকে প্রস্তুত করতে চট্টগ্রামে বিসিবি এ দলের হয়ে অংশ নেবেন দুটি ওয়ানডেতে। মুশফিকের জন্য ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন এনেছে ক্রিকেট বোর্ড। ফর্মের একটু প্রবলেম হওয়াতে সে নিজেই ফোন করে আপনার ওয়ানডেগুলো খেলার জন্য রিকোয়েস্ট করেছে, সো সেটা আমরা ব্যবস্থা করে দিয়েছি। যেহেতু 3 তারিখ যাবে, তো সে তার জন্য আমরা একদিন সূচিটা একদিন আগায় এনে আমরা দুইটা তিনটা যেহেতু ম্যাচ ওয়ানডে ম্যাচ আছে, তো সে আপনার দুইটা খেলবে। করোনাকালে ওমান গিয়ে মোটে একদিনের কোয়ারেন্টাইন করতে হবে গোটা দলকে। দেশে হবে না কোনো ক্যাম্প, সাপোর্টিং স্টাফরা সরাসরি যোগ দেবেন মরুর বুকে। আমরা ওখানে গিয়ে ক্যাম্প করব, সো আমরা 3 তারিখ যাব, 4 তারিখ ওখানে পৌঁছাবো, একদিন কোয়ারেন্টাইন, তারপর কিন্তু আমরা ওখানে গিয়ে আবার আমরা ওমান এ টিমের সাথে একটা ম্যাচ খেলছি আর কি। গুঞ্জন থাকলেও পূর্বের পরিকল্পনা থেকে সরে এসেছে বিসিবি। বিশ্বকাপে টাইগারদের জন্য আপাতত কোনো টিম ম্যানেজার রাখার পরিকল্পনা নেই ক্রিকেট বোর্ডের। পরিকল্পনা নেই সহ অধিনায়ক নির্বাচনেও। আমরা ভাইস ক্যাপ্টেন তো এভাবে দিই না, যেহেতু আপনার আমাদের টিমে অনেকগুলো সিনিয়র প্লেয়ার আছে। আমাদের তো লজিস্টিক ম্যানেজার কিন্তু আছে, ম্যানেজার আছে, বাট যদি বোর্ড যদি চায় তাহলে হয়তো বা একজনকে দিতে পারে, এটা বোর্ডের উপর, সেটা আমরা হয়তো 2-3 দিনের মধ্যে সিদ্ধান্ত দিয়ে দিই। 17 অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে মূল লড়াইয়ে মাঠে নামার আগে আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে টিম টাইগার্স। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা।